ভাই, এটা তো কইছিলাম সাইডটা পরিষ্কার কইরা কোনা ছেড়ে দিতে। আগে কই তো মাছ ছাড়ছিলাম, ভালোই লাভ হইছিল, কিন্তু অনসাইছিলাম যে সাইড দিয়ে যে ময়লা হইছে না, এই ময়লা গুলা পরিষ্কার কইরা আবার পোনা ছেড়ে দিতাম আর কি। হ্যাঁ, ছাড়লে তো ভালোই হয়, খালি পুষ্কুনি ফালাই থিয়া লাভ আছে। তোর বাপটা মরছে কতদিন হয়ে গেছে, তুই বড় ভাই সংসার টেকলেই টানতাছ, সাইডা দে, দুই পয়সা আয় হলে তোর সংসারের কাজেই লাগবো। হ্যাঁ ভাই, তাহলে এটাই চিন্তা করছি, চুরা তো আয়ই না বুঝেন নাই, এখন চাইছি যে আমি একটু লোকজন দিয়া পরিষ্কার করাইয়া কটা পোনা ছেড়ে দেই, দেখি আগের মতো যাবার কটা পয়সা আয়ে। হ্যাঁ সাইডা দে, ভালোই হইব। আচ্ছা ভাই, ওই দিক দিয়ে জালিটা দিছি ওটা কি উড়াই দেবো বলনা না এমনি থাকবো? না, জালিটা সুন্দর করে বাবর তো দিয়া লইস, কারণ মাছ মো সারবি পরে ফাঁকদা গেলে গে আবার এটা বাউ করে সুন্দর মতো দিয়া লবি। আসসালামু আলাইকুম স্যার। আরে মাস্টার সাহেব নাকি, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। হাসান ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। তো তোমার বাবার খবরটা শুনলাম, খুব খারাপই লাগলো, তেনে কি করতেছ? কেন করতেছি স্যার, ওই যে আপনার আগে কটা মাছ ছাড়ছিলাম, ওই সময় তো ব্যবসা হয়তো ভালোই হয়েছিল মাছ বিচ্ছা, এখন আবার দেখছি ময়লা হয়ে গেছে, মানে আপনার প্রজেক্টটা ময়লা গুলো পরিষ্কার করে চাইছিলাম আবার পুনা ছেড়ে দিতে আর কি। না ভালো হইব না, আমিও কইছি স্যার যে সাইডা দেখ ভালো হইব, দুই পয়সা আইলে সংসারে কাজে লাগবো, সংসারটা তো একাই চালায়। হ্যাঁ হ্যাঁ, তা তোমার ছোটটার কি অবস্থা? শুরুটা স্যার কথা হনে না, এই যে একটু আয়া দেখলো তো স্যার মনে করেন যে ভালো তাহে। হ্যাঁ না, লোকজনে তো আইলে মনে করেন হেরো চিনে, হে আই না ওই এদিক সেদিক আড্ডা মারে আর ঘুরে ফিরে বন্ধু বান্ধব লে এই আর কি। আচ্ছা দেখো স্যার ভালো হইব। ভাই কি হলো, কি করস? গেমস খেলতাছি ভাই। গেমস খেলতাছ ভাই? এক মিনিট দাঁড়াও দাঁড়াও, গুলিটা করলি? হ্যাঁ। আরে তুই সাইডে তা সাইডে। আচ্ছা আমি মারতেছি, আমি তো খেলতেছি, ওইটা সারা গেছে। রাখ রাখ ভাই, আইছে কি কইব জানি। আরে খেলা মাস্ক একটু স্টপ করে রাখ, স্টপ করে রাখ ভাই। তুই এ কাম কইস তো করছই না, এন কি মোবাইলে কি করছস? দিদি গেমস খেলতাছি। গেমস খেলতাছস? এই যে প্রজেক্টটা ময়লা দিয়ে বইরা গেছে গা, দাঁড়ের কাছে তো যাসই না, একটু গেলে কি কাজ হয় না ভাই? আমার এটা ভাল লাগে না, তুমি আমার এসব করো না, তো তুমি তো আসো বড় ভাই, আমার এসবের ভিতরে ঢুকায় না, আমার এই খেলাধুলা বন্ধু আড্ডা ঘুড্ডা এটাই ভাল লাগে, আমার এসব কাজকর্ম ভাল লাগে না, আমার হুদা এসব পেড়া দিও না ভাই। আরে বেড়া গেলে তো হ্যাঁ মনে করো একটু কাজকর্ম করলে, ওই যে লুক লাগাইছি ময়লা পরিষ্কার করতেছে এগুলো একটু থাইকিয়া কাজ করলে তো মনে করো একটু ভালো হয়। আরে খেলাধুলা তো সারা জীবনই করবি, আর কত করবি? তুমি আমার প্যারা দিও না, আজকে টুর্নামেন্ট খেলতাছি আমরা। গুলিটা করো, গুলিটা একটু, গুলিটা করো, একটু রাখ ভালো কথা। আরে কি ভাই, আজকে টুর্নামেন্ট খেলতাছি ভাই, আজকে আমার কইও না ভাই, দেখ মনে পড়ে তুমি করো ভাই, তুমি আছো না লোকজন রাখি কাজকর্ম করাইতেছো না, না আমার দরকার কি, লোক রাখছো কি কারণে? আরে কয়েকজন লোক লাগাইছি, যাই ওরে ভাই, তুমি হুদাই গানার গানার কথা যাও তো, হুদাই মাথা গরম করতেছো, যাও ভাই, তোর লাগার পারতাম না বুঝছ, যাও যাও। আরে আনাস বুমটা মার, বুমটা মার, ভাই এটা তো হাসান ভাই, মাছ দিয়ে ভালোই বড় হয়েছে, লাফালাফি করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন হাসান? আলহামদুলিল্লাহ ভাই ভালো, মাছটা দিয়ে ভালোই চাল্লা লাফালাফি করতেছে ভাই। সার ছিলাম মাস তিনেক আগে, তো চাইছিলাম আমার একটা জাল্লা দিয়া টান দাও মু কটা মাছ ধরার লাগে, জাল ধরা ফোন দিছিলাম, তো জাল্লা কইছে যাওনের লাগে, তাই একটু আলাপ টালাপ কইরাই। আচ্ছা ধরো, সমস্যা নাই ধরো। আচ্ছা ভাই, তাহলে ওই জাল্লা লোক একটু আলাপ করবো। আচ্ছা যাও। কি রে, তোকে তো মাসে খরচ পাতি দেই, তোর একা গম করো, তোকে আমি ট্যাকেল দেই, তোর কেন কোনো খোঁজ খবর আস না? কে ভাই কি হয়েছে? এই যে লক্ষ লক্ষ টাকা মাছ ছাড়ছে, একদিন তো পারি না আমার দিনে মাছ ছিল হয়েছে ভাই, আমি তো মাছ ধরতে পারি না। মাছ ধরতে পারছ না ভালো কথা, কিন্তু দুই বেবে থেকে গ্রিন আসবে একটা, এরকম কয়ে তো লাগবে আমার। ও ভাই বুঝছি, আপনার আর কয়া লাগবো না, আমি লাগাইতেছি গ্রিঙ্গিটা। টানে যা, টানে যা, টানে যা, আমি গুলি করতেছি, রাখ রাখ রাখ, তুই সারে থাক। হা হা, তুই চেয়ার থাকে থাক, খালি পাবজি খেললে হইব। এ হুন্ডার শুনছে কিনো, আমরাও ঘুরি হুন্ডার জন কিনমু, টাকা পাইমু কই? তোমার ভাই পুষ্করিত মাছ মারতাছে, এক টান দিলি তো জালের
দুলেকটার মাছ উঠবো বেটা পুষ্কুনুতে বাই বাই টাকা দিয়ে মাছ আসছে আমার চাইলে কি বাই টাকা দিয়ে দিব তোমার দিব না কি লিয়া তোমার বাপের সম্পত্তি না তুমিও তো ওর থেকে 1 লাখ টাকার ভাগ পাইবা কথা তো খারাপ কস নাই এটা তো আমি ভাইবে দেহি নাই ঠিকই তো আমারও তো বাপের আন অংশীদার আছে আমরা দুই ভাই ভাই অর্ধেক পাইলে আমিও তো অর্ধেক পাইবো তুমি তো পাইবে তুমি যা বাধা দাও তোমার বাইরে কইবা যে 1 লাখ টাকা দিতে পরে 1 লাখ টাকা হুন্ডা কিনবা বেটা বড় ভাই আমি বাধা দিলে কি মানবো ভাই তুমি বাধা দাও যা লাগে আঙ্গ হসপিটাল দিও পরে আমরা বুঝমু বাইরে লয়া যা লাগে আমরা দেখমু নে ঠিক আছে আমি এখানে গিয়ে বাইরে বাধা দিতাছি আর যা করো তোরা কর খরচপাতি আমি দিতাছি সমস্যা নাই ঠিক আছে তুমি যাও যা অন কইও যে জাল ফালাইতে না আমি এখনি যাইতাছি বাইরে গিয়ে বাধা দিতাছি যেন আমার অনুমতি ছাড়া তো জাল না ফালাই ঠিক আছে তুই তোর ভাইগুলোর কথা কও ঠিক আছে তুমি খরচপাতি দিয়ে দিও খরচপাতি দিমু মানে অবশ্যই দিমু তো করে ঠিক আছে ভালো করে লাগাইছিস গিরিঙ্গিটা কিরে তোর পুষ্করিণী মাছ তো ভালোই বড় হইছে তুই যে গেলি যাও লাগো গেছে কি কইলো যাও লড়া হ্যাঁ ভাই আইলাম তো কাইসা রাতে যাও লাগো কথা কইরা তো যাও লাগো দুই দিন আগে আমার দিদার তো না দুই দিন পরে জাল টান্দা দিব আমারে হ্যাঁ দুই দিন পরে এই বেসাতে ভালো হইব ভাই পুষ্করিণী টিপলে জাল ফলাইতাছো হ্যাঁ জাল তো ভালো মো আমার অনুমতি ছাড়া পুষ্করিণী জাল ফলাইব না তোর অনুমতি লাগবো মানে আমার 1 লাখ টাকা লাগবো তোর 1 লাখ টাকা লাগবে 1 লাখ টাকা কি করবি তুই আছে দরকার আছে কি দরকার পুষ্কুনিতে আমার অর্ধেক ভাগ আছে না মাছ উড়াইয়া বেচা দিয়া দিব এত কথা কোনো দরকার নাই আর যদি জাল ফালাও ভালো হইব না কিন্তু শুনছেন ভাই কথা আর আরে দেখ কোন চোর চোরটা স্যার চোর আরে এই পরামর্শ দিছে তুই খবর লাগা তাইলে জানতে পারবি ঠিক আছে ভাই তাইলে আমি সেই হ্যাঁ দেখ তুই আসসালামু আলাইকুম স্যার আরে হাসান নাকি কি অবস্থা স্যার আছি ভালোই কিন্তু মনটা স্যার ভালো না বেশ কেন কি হয়েছে আছি স্যার একটা টেনশনে কি সমস্যা ওই যে ছোট ভাইটা ওই দিন গিয়া দোকানে দোকান পার গিয়া ঝামেলা করলো ওই যে দুই তিন মাস আগে যে দেখলেন তো ওই যে মাছ সালাম ভিতরে তো কইছিলাম যে মাছগুলা বিক্রি করবো আর কি তো বিক্রি করবো ছোট ভাইটা গিয়ে ওই দিন বাধা দিয়েছে যে জাল টান দিতে না আন আছে হ্যাঁ আন আছে এই ধরনের কথা কর তো স্যার কইলো 1 লাখ টাকা লাগবো যদি ওর অনুমতি ছাড়া জাল টান দেই তাহলে ভালো হইব না কইছে 1 লাখ টাকা দিয়া তারপরে জাল টান দিতে না হাসান আনাসরে আমি পার্সোনালি যতটুকু চিনি হয়তো তোমারই ছোট ভাই ওর তো এই ধরনের আচার আচরণ করার কথা না আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আর এই বিষয়ে তুমি ওর সাথে কোনো রাগারাগি করো না আমার মনে হয় ওর মাথায় কেউ কুবুদ্ধি দিছে স্যার রাগারাগি করি নাই এখনো মানে স্যার মাছ তো বিক্রি করতে হবে মাছ বড় হয়ে গেছে সংসারটা তো চালাইতে হইব না তুমি কয়টা দিন একটু অপেক্ষা করো দেই আমি আনাসের সাথে একটু দেখা করে আনাসের সাথে বিষয়টা বুঝবো না কি হয়েছে ঠিক আছে একটু অপেক্ষা করো দেখি কি করো স্যার দেয়া হলে একটু বুঝাই দেন আর কি আচ্ছা যাও স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি বাইরের কাছে 1 লাখ টাকা চাইছি পুষ্কুনিতে মাছ ধরবো পুষ্কুনিতে স্যার আমারও তো ভাগ আছে বাইরে বললাম 1 লাখ টাকা দিতে পুষ্কুনির মাছ বেঁচে দিয়ে দিবো 1 লাখ টাকা সমস্যা কি না পুষ্কুনিতে তোমার ভাগ আছে এটা বুঝতে পারছি আমি সমস্যা নাই কিন্তু মাছগুলা তো তোমার ভাইয়ে তোমার ভাইয়ের নিজের পকেটের টাকা দিয়ে সারস আর দ্বিতীয় বিষয় হইল গিয়া তোমার ভাই এই মাছ বেচে তো এই নিজে গড়বাড়ি করবো না তঙ্গ পিছনেই তো এই টাকাটা ব্যয় করে জি স্যার তো তঙ্গরে কে এই ধরনের কুবুদ্ধি দেয় আর কুবুদ্ধি শুই না তোমরা বড় ভাইয়ের সাথে এই ধরনের আচার আচরণ করো এগুলা তো ঠিক না মানুষ কুবুদ্ধি দিব ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিব লাগাই দিয়ে তোমার কাছ থেকে ফায়দা লুটবো যে তুমি মানুষের কুবুদ্ধি শোনো কেন জি স্যার ভুল হয়েছে স্যার বুঝতে পারি নাই স্যার না এই ধরনের তুমি তো একটা ভদ্র ছেলে আবার লেখাপড়া করো তোমার তো এগুলো মাথায় রাখতে হবে তুমি এই ধরনের কুবুদ্ধিতে কান দিলে তো এটা হয় না তুমি তোমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করছো আজকে ভাইয়ের কাছে যাইয়া ক্ষমা চাইবা জি স্যার আর নেক্সট ডে পরবর্তীতে তোমার টাকা দরকার তোমার বড় ভাইরে ভালো করে বলবা যে ভাই আমার এই সমস্যা বা এই কাজে আমার কিছু টাকার প্রয়োজন তোমার ভাই দেখবে তুমি মানুষের কুবুদ্ধি শুন না পুষ্কুনিতে জাল ফালাইতে নিষেধ করো তোমার ভাই কি টাকা নিয়ে আলাদা কিছু করবো তোমাদের পিছনেই তো ব্যয় করে এই যে লেখাপড়া করো এই খরচ তো তোমার ভাই দেয় স্যার আমি বুঝতে পারছি স্যার আমার ভুল হয়ে গেছে আমি ভাইয়ের সাথে যে ব্যবহারটা করছি এগুলো ঠিক হয় নাই করা স্যার ইনশাল্লাহ নেক্সট টাইমে তো আমি আর এরকম কিছু করবো না স্যার আপনার কথা আমার আমি ভাইয়ের কাছে গিয়ে আজকে স্যার মাপ চেয়ে নিব ঠিক আছে এই কথাটা মাথায় রাখবার এই পাবজি টাবজি খেলা বন্ধ করো এগুলা ভালো ছেলেরা খেলে না তো স্যার কাজকর্ম নাই তো স্যার না না এগুলা বাদ দাও এগুলা বাদ দাও ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম